ব্যালকনিতে রাখা ডিভানে বসে আছি। সত্যি আমার পোড়া কপাল, আমার কোনো স্বপ্নই পূরণ হলো না। ওরম দরম বিয়ে হয়ে গেল, এমনকি ঠিক করে কাঁদতেও পারলাম না। বিদায়ের সময় যখন আমি আম্মুকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, তখনই রুদ্র ভাইয়া এসে তাড়া দেওয়া শুরু করে। রুদ্র ভাইয়ার কথাই রুদ্র ভাইয়ার কাজিন আমাকে আম্মুর কাছ থেকে টেনে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয়। আমরা গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে। বাড়িতে আসতেই আমাকে এই রুমে রেখে যাওয়া হয়, কারণ রুদ্র ভাইয়ার রুম নাকি এখনো সাজানো কমপ্লিট হয়নি। এই বাসার প্রতিটা কোণা আমার চেনা, হবে নাই বা কেন, ফুফির বাসা বলে কথা। কিছুক্ষণ আগে রিদিয়াপু আমাকে রুদ্র ভাইয়ার রুমে বসিয়ে রেখে গেছে। রিদিয়াপু রুদ্র ভাইয়ার বড় বোন, বিয়ে হয়েছে 5 বছর, 4 বছরের একটি মেয়েও আছে। আমি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা স্ক্যান করছি। এ বাসায় অনেকবার আসা হলেও এই রুমে তেমন আসা হয়নি, কারণ একটাই, রুদ্র ভাইয়ার নিজের রুমে অন্য কারো উপস্থিতি ভালো লাগে না। আজকে তো রুমটা অন্যরকম সাজে সেজে উঠেছে, সারা রুম ফুলের গন্ধে মোমো করছে। ঠাস করে দরজা লাগানোর শব্দেই আমি চমকে সামনে তাকালাম, রুদ্র ভাইয়া এসেছে। রুদ্র ভাইয়াকে দেখে আমি গুটিয়ে গেলাম, কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। রুদ্র ভাইয়ের ফুপি তো বলছিল স্বামী বাসর ঘরে আসলেই পায়ে ধরে সালাম করতে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে তো আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত না করতে। রুদ্র ভাইয়াকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি জড়সড় হয়ে বসলাম। রুদ্র ভাইয়া এসে ঠিক আমার সামনে দাঁড়ালো। রুদ্র ভাইয়া বরাবরের মতো গম্ভীর কণ্ঠে বললেন, আমাকে দেখে এত আনইজি ফিল করার কিছু হয়নি, তোমাকে আমার কিছু বলার আছে। আমি এবার রুদ্র ভাইয়া দিকে চোখ তুলে তাকালাম। রুদ্র ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন, এই কথাগুলো আমার আগে বলা উচিত ছিল, আমি বলার চেষ্টাও করেছিলাম কিন্তু বলার সুযোগ পাইনি, হয়তো তোমার সাথে অন্যায় করা হচ্ছে, কিন্তু আমি নিরুপায়, আমি আমার মাকে খুব ভালোবাসি, এতটা ভালো হয়তো আমি নিজেকেও বাসিনি, আম্মুর কথা আমি কোনোদিনও ফেলতে পারি না, তাই তো তোমাকে বিয়ে করতে হলো। আম্মুকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আম্মু বুঝতে নারাজ, তোমাকে তার পুত্রবধূ হিসেবে চাই চাই, আমি বিয়েতে রাজি না হলে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিবেন, এক ফোঁটা পানি খাবেন না। আমি বিয়েতে রাজি হলেও বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আম্মু দিব্যি দিয়ে বসে। আমি দিব্যি বিশ্বাস না করলেও আম্মুর লাইফ নিয়ে বিন্দু পরিমাণ রিস্ক নিতে চাই না। তোমাকে ফোনও দিয়েছিলাম, কোনো কারণে হয়তো কল কেটে গিয়েছিল, এরপর থেকে তোমার ফোন বন্ধ ছিল, আর আম্মুও জেনে গিয়েছিল বিয়ে ভাঙার জন্য আমি তোমাকে ফোন করছি। আম্মু তখন বলেছিল যদি আরেকবার আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে আম্মু বাসা ছেড়ে চলে যাবে। আপনি এগুলো আমাকে কেন বলছেন? আমি কোনো সিনেমার নায়ক না যে আমার অমতে বিয়ে হয়েছে বলে তোমার উপর অত্যাচার করব। আমি অবুঝ নই, যেখানে আমি ছেলে হয়ে বিয়ে ভাঙতে পারি নাই সেখানে তোমার পক্ষে তো অসম্ভব, তার উপর তোমার আগে একটা বিয়ে ভেঙেছে, এখানে দোষ তোমার না আমার, এ অন্যায়ের জন্য আমাকে যা করতে হবে তাই করব, কিন্তু তোমাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো না, তোমার সাথে আমার ঠিক যায় না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমাকে ভালোবাসা বা নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না, তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট আর তুমি আমার কাজিন, এই ব্যাপারগুলো আমার কাছে বিশ্রী লাগছে, তাই প্লিজ তুমি আমার বউ হবার বা নিজের অধিকার আদায়ের চেষ্টা করো না। বাহ, আপনি কত সহজেই কথাগুলো বলে দিলেন। আপনি যতটা সহজে কথাগুলো বলে দিলেন সব কিছু কি এতটাই সহজ? আমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? আপনাদের বাসায় এমনি এমনি পড়ে থাকবো? আপনি আমার লাইফটা নষ্ট করে দিলেন। আমি তোমার জীবন নষ্ট হতে দিব না, কয়েক মাসের মাঝেই আমাদের ডিভোর্স হয়ে যাবে, আর এই ব্যাপার কেউ কিছু জানবে না, আমাদের ফ্যামিলি ব্যতীত আর কেউ কোনোদিন তোমার আমার বিয়ে অথবা ডিভোর্সের কথা জানবে না। তুমি যতদিন এখানে আছো ততদিন তুমি আমার দায়িত্ব, আরাফ, আয়মান, রুদ্র কখনো নিজের দায়িত্ব অবহেলা করে না। কথাগুলো বলে রুদ্র ভাইয়া নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমার চোখ দিয়ে টুপটাপ করে অশ্রু গড়িয়ে পড়ছে, বুকে অসহনীয় ব্যথা হচ্ছে, এরকম জীবন তো আমার কাম্য নয়। আমি তো আমার স্বামীর দায়িত্ব না, ভালোবাসা হতে চেয়েছিলাম, দোস্ত আমারই, আমার উচিত ছিল রুদ্র ভাইয়াকে কল করা, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। দরজা খোলার আওয়াজে আমি দ্রুত চোখের জল মুছে নিলাম, আমি নিজেকে কারোর সামনে দুর্বল প্রমাণ করতে চাই না। রুদ্র ভাইয়া ওয়াশরুম থেকে বের হতেই আমি ওয়াশরুমে প্রবেশ করলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রুমে ড্রিম লাইট চলছে শুধু।
উনি বিছানার এক সাইড হয়ে শুয়ে আছেন, আমি বিছানার এক পাশে দাঁড়িয়ে ভাবছি শুয়ে পড়ব না দাঁড়িয়ে থাকব। সারা রাত তো এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি ইতস্তত বোধ করতে করতে ওনাকে জিজ্ঞেস করলাম, আমি কোথায় শোব? রুদ্র ভাইয়া এতক্ষণ চোখ বন্ধ করেছিল, আমার কথা শোনার সাথে সাথে ধপ করে চোখ খুলে ফেলেন। আমি একটু চমকে উঠি। উনি রাগ মিশ্রিত গলায় বলেন, আমার মাথায় শো ডাফার, এখানে কোনো সিরিয়াল হচ্ছে না, আর নামই সেই সিরিয়ালের নায়ক। আমরা লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ, আমরা বেড শেয়ার করতেই পারি। তোমার জন্য অন্য একটা অপশন আছে, তুমি চাইলে বেলকনিতে থাকতে পারো। উনি আবার চোখ বন্ধ করে ফেলেন। এদিকে ওনার কথা শুনে আমার মাথায় ধপ করে আগুন চলে উঠেছে। আমি ঠাস করে ওনার সাথে শুয়ে পড়লাম। সাথে সাথেই তিনি ছিটকে সরে গেলেন আর মৃদু চিৎকার করে বলেন, পাশে শুতে দিয়েছি বলে আমাকে ছোঁয়ার মতো দুঃসাহস দেখিও না। তোমার শরীর যদি একটু আমার শরীরকে স্পর্শ করে তাহলে সোজা বাপের কাছে রেখে আসবো। এই যে শুনুন, আর একটা কথা বললে রুম থেকে বের করে দিব। সকাল সকাল ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠতে গিয়েও টান অনুভব করি। পিছনে তাকিয়ে দেখি রুদ্র ভাইয়ার পিঠের নিচে আমার ওড়না। ওড়না ধরে টান দিলাম, কাজ হলো না। আমি এবার ওনাকে ডাকা শুরু করলাম, রুদ্র ভাইয়া, রুদ্র ভাইয়া, রুদ্র ভাইয়া। এই মেয়ে, এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? আমি কানে কালা নই, আস্তে ডাকলেও শুনতে পাবো, বলো কেন ডাকছো? আপনার পিঠের নিচে আমার ওড়না ছিল রুদ্র ভাইয়া। আরেকবার যেন তোমার মুখে ভাইয়া না শুনি। আমাদের সম্পর্কটা কেমন সেটা শুধু আমাদের মাঝে সীমাবদ্ধ থাকবে, আম্মু যেন জানতে না পারে। ড্রয়িং রুমে আসতেই আমি চমকে উঠি। ড্রয়িং রুমের সোফায় বসে আছে বিহান। আমার মনে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্নই, বিহান এখানে কি করছে? এখানে কি করছো? আমি চমকে পিছনে তাকাই। আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে রুদ্র ভাইয়া, মানে রুদ্র। রুদ্রের কথা শুনে বিহানও এদিকে তাকায়। মানে এখানে এভাবে না দাঁড়িয়ে থেকে ডাইনিং রুমে যাও। আরে মিস্টার বিহান যে তা কি মনে করে আমার মতো একটা সামান্য ডক্টরের বাড়িতে? আপনার পায়ের ধুলো আমাদের বাসায় পড়লো, আমি তো ধন্য হয়ে গেলাম। বিহান রুদ্রের কথা পাত্তা না দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, রিয়া তুমি এখানে, ডক্টর রুদ্রের বাসায় তুমি কি করছো? বিহানের সাথে রুদ্রের আগে দেখা হয়নি। মামনির সাথে বিহানের পরিচয় হলেও রুদ্রের সাথে হয়নি। রুদ্র আমার বিয়ের কোনো অনুষ্ঠানেই ছিল না। আমি কি বলবো বুঝতে পারছি না। আমতা আমতা করে কিছু বলতে যাব তার আগেই রুদ্র থমথমে গলায় বলে, আপনি ওইদিকে নজর না দিয়ে এদিকে দিন। রিয়া এখানে কি করছে সেটা আপনাকে না জানলেও চলবে। রিয়া তুমি ডাইনিং রুমে যাও। রুদ্রের চোখে আমি স্পষ্ট রাগের আভাস পাচ্ছি, তাই কোনো কথা না বাড়িয়ে সেই স্থান ত্যাগ করি। আমি সোজা কিচেনে যাই। কিচেনে মামনি কাজ করছিল। আমি মামনিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলি, কি রান্না করছো মামনি? তুই আমাকে মামনি ডাকছিস কেন? প্লিজ মামনি, তুমি আমাকে এখন তোমাকে আম্মু ডাকার কথা বলো না। সবাই তোমাকে খালামণি ডাকলেও আমি কিন্তু ছোটবেলা থেকেই তোমাকে মামনি ডেকে আসছি। আমি আম্মু টামু বলতে পারবো না, আমি তোমাকে সারা জীবন মামনি বলেই ডাকবো। পাগলি একটা, ডাইনিং টেবিলে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আজকে তোর ফেভারিট বিরিয়ানি রান্না করেছি। তুমি সকাল সকাল ব্রেকফাস্টে বিরিয়ানি রান্না করছো শুনলে তোমার ছেলে বাসা মাথায় করে ফেলবে। তোমার ছেলে তো হেলথ নিয়ে এক ঢোক জল বেশি খায়। সকালে এই অয়েলি ফুড জীবনেও তোমার ছেলে খাবে না, বরং 101 জ্ঞানের বাণী শুনিয়ে দিবে। ওর প্রিয় খাবার খাবে, আমরা আমাদের প্রিয় খাবার খাবো। ওর প্রিয় ওই ঘাসটা রান্না করে রেখে দিয়েছি। আমি গরম গরম বিরিয়ানি এক প্লেট নিয়ে ডাইনিং রুমে বসে পড়লাম। এক চামচ বিরিয়ানি মুখে দিতে যাব, তখনই বিহানের একটা কথা আমার কানে আসে, প্লিজ ডক্টর রুদ্র, আপনি আমার বাবার অপারেশনটা করে দেন। আমার মতো একটা সাধারণ ডক্টর দিয়ে আপনি আপনার বাবার চিকিৎসা করাবেন? আপনি না বলেছিলেন আমার থেকে বড় ডক্টর দিয়ে আপনার বাবার চিকিৎসা করাবেন? সেদিন আমি ভুল করেছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। আপনি আমার বাবার অপারেশন করাতে রাজি নন শুনে অন্য কোনো ডক্টর আমার বাবার অপারেশন করতে রাজি হচ্ছে না। তো আমি কি করব? প্লিজ আপনি রাজি হয়ে যান অপারেশন করানোর জন্য, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি যত টাকা চান ততই দেব। আমাকে টাকা দেখাতে আসবেন না, আপনাকে কিনে নেওয়ার মতো ক্ষমতা আমার আছে। হার্টলেস মানুষের আমি হার্টের অপারেশন কি করে করব? এতগুলো মানুষের সামনে বিনা কারণে নিজের ছেলের দ্বারা একটা মেয়েকে অপমানিত হতে দেখেও যে লোক চুপ করে থাকে, আমার মনে হয় না সেই লোকের হার্ট আছে।
আপনি এখন আসতে পারেন। আমি খাচ্ছিলাম আর মামনির সাথে কথা বলছিলাম। আমার দৃষ্টি স্থির হয় রৌদ্রের দিকে। রৌদ্র আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। উনি কেন রেগে আছেন সেটা আমি বুঝতে পারছি না। আমি ভয় ভয়ে চোখ নামিয়ে ফেললাম। আমার আর খাওয়া হলো না। কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমি খেতে পারি না। পেট ভরে গেছে বলে রুমে চলে এলাম। কি ভয়ানক চাহনি! বুকে হাত দিয়ে লম্বা শ্বাস নিলাম। যেটা পড়তে পারো না সেটা পড়ো কেন? আমি চমকে পিছনে তাকাই। আমি ভ্রু কুচকে বলি, মানে? আজকের পর থেকে তোমাকে যেন আর শাড়ি পরতে না দেখি। আপনি বললেই হলো নাকি, আমি আপনার ইচ্ছে মতো একদম চলবো না। আমি আমার মতো করে চলাফেরা করব। আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মানেন না, সেহেতু আমার উপর কোনো বিষয় নিয়ে জোর করার অধিকার আপনার নেই। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকব। আপনি আমার লাইফে ইন্টারফিয়ার করবেন না, আমি আপনার লাইফে ইন্টারফিয়ার করব না। তোমার ফর্সা পেটে যে একটা তিল আছে সেটা সবাইকে দেখাতে হবে। আমি চমকে নিজের দিকে তাকাই। পেটের কাছ থেকে শাড়িটা সরে যাওয়ায় পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। আমি আঁচল দিয়ে পেট ঢেকে ফেললাম। উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। রৌদ্র ওয়াশরুম থেকে বের হতেই আমি ওনার সামনে দাঁড়িয়ে বলি, আমি তো আপনাকে ভদ্র ভেবেছিলাম, কিন্তু আপনি তো দুনিয়ার অসভ্য। আপনার নজর ভালো না, আপনি মেয়েদের পেটের দিকে তাকিয়ে থাকেন। ছি! এখানে ছি বলার কি আছে? দেখার জিনিস দেখবো না? তুমি দেখাই বা আর আমি দেখবো না? আমি চোখ রাঙিয়ে ওনার দিকে তাকিয়ে বলি, আপনি হুস, একদম আমার সাথে চিৎকার করে কথা বলবে না। আমি বলেছি তাই দোষ, আর বিহান যে হা করে তাকিয়েছিল, জানো তখন আমার কী ইচ্ছে হচ্ছিল? ওই বিহানকে জাস্ট খুন করে ফেলতে, আর তোমাকে একটা থাপ্পড় মেরে বোঝাই শাড়ি কেমন করে পরতে হয়। আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তাই তুমি বেঁচে গেলে। আই সোয়ার, আরেক দিন যদি তোমাকে এভাবে শাড়ি পরতে দেখি আমি জাস্ট তোমাকে খুন করে ফেলবো। প্রপারলি যেদিন শাড়ি পরতে পারবে সেদিন থেকে শাড়ি পরবে। আমি যেভাবে ইচ্ছে সেভাবে শাড়ি পরব। আপনার কি ইচ্ছে হলে আমি বলিউডের নায়িকাদের মতো করে শাড়ি পরব, তাতে আপনার কি? আপনার তো চলে কেন? উনি আমার দিকে চোখ রাঙিয়ে তাকান, পরে কোনো বাক্য ব্যয় না করে সোজা রুম থেকে বের হয়ে যান। উনি রুম থেকে বের হয়ে যেতেই আমি লজ্জায় মিইয়ে গেলাম। আমি এতক্ষণ ধরে সবার সামনে এভাবেই ছিলাম। ভাগ্য ভালো আঙ্কেল বাসায় ছিল না, না হলে লজ্জায় মাথা কাটা যেত। বিহানের ওপর ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে ওই লুচ্চাটার মাথা ফাটিয়ে দিতে। রাত 12:30, এখনও রুদ্র বাসায় ফেরেনি। মামনি আর আঙ্কেল সোফায় বসে আছেন, আমি রুমে পায়চারি করছি। রুদ্র কখনোই এত দেরি করে বাসায় ফেরেন না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই সবার টেনশনটা একটু বেশিই হচ্ছে। এদিকে রুদ্রের ফোনও বন্ধ। হিমশীতল বাতাস বারবার শরীর ছুঁয়ে দিচ্ছে, ঠান্ডা বাতাসে বারবার কেঁপে উঠছে। বাসায় নিচে সিএনজি থামার শব্দ শুনে দৌড়ে ব্যালকনিতে যাই। একটা লোক সিএনজি থেকে নামলো। অন্ধকারের জন্য লোকটাকে দেখা যাচ্ছে না, তবে লোকটার অবয়ব বোঝা যাচ্ছে, এটা রুদ্র। কিন্তু রুদ্র গাড়ি রেখে সিএনজি দিয়ে কেন আসবে? লোকটা বাসার ভিতরে প্রবেশ করল। আমি দৌড়ে ড্রয়িং রুমে গেলাম। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। দরজার সামনে ভিজে অবস্থায় দাঁড়িয়ে আছে রুদ্র। আরে আরে, কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।